ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরবানি বিষয়ক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে। আজকে আমাদের আলোচনার বিষয় হল অংশীদারিত্বের ভিত্তিতে কোরবানি করা যায় কি না, গেলে কোন কোন ক্ষেত্রে কোরবানি করা যেতে পারে। এখানে আমরা সকলেই জানি, যেহেতু হাদিসগুলো আমাদের সামনে খুব স্পষ্ট, আমাদের ওলামায়ে কেরাম উট এবং গরুর ক্ষেত্রে হাদিসের ভিত্তিতে অংশীদারিত্বের ভিত্তিতে কোরবানি করার বিষয়টি উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে, যদি একদল মানুষ উট কিংবা গরু কোরবানি করতে চায়, তাহলে সেখানে অংশীদারিত্ব জায়েজ। উটের মধ্যে সাতজন শরিক হতে পারে এবং গরুর মধ্যেও সাতজন শরিক হতে পারে, কিন্তু ছাগলের মধ্যে একজনই কোরবানি করতে পারে, সেখানে বিশুদ্ধ মত অনুযায়ী শরিক হওয়াটা জায়েজ নয়। আমরা হাদিসের ভিত্তিতে এবং ওলামায়ে কেরামের কাউলের ভিত্তিতে আসুন একটু বিশ্লেষণ করে দেখি তারা কি বলেছেন। ইমাম মুসলিম জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, نهرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن سبعة والبقرة عن سبعة. أمرا رسول الله صلى الله عليه وسلم شاته حديبية بطشار اوت قرباني كورت سلام شات جنر بخو تكي ايبن گرو قرباني كورت سلام شات جنر بخو تكي. كنو كنو برنونا يبهبير چه عن جابر بن عبد الله قال حججنا مع رسول الله صلى الله عليه وسلم فنحرنا البعير عن سبعة والبقرة عن سبعة. أمر رسول الله صلى الله عليه وسلم شته حج كولم إرپور أمر شات جنر پاكو تهكي اوت كورباني كولم ايبان شات جنر پاكو تهكي غابي كورباني كولم. إمام أبو داود جابر ابن عبد الله رضي الله تعالى عنه تهكي اكتي حديث برنا كورن তিনি বলেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আই আল বাঈর আন সাবআতিন, সাহাহাহু শেখ আল আলবানী ফি সহিহ আবি দাউদ। নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কি, গাভী বা গরু সাতজনের পক্ষ থেকে, উট সাতজনের পক্ষ থেকে। এ হাদিসটি ইমাম আলবানী শুদ্ধ বলেছেন। ইমাম নাওয়াবী জাবির ইবনে আব্দুল্লাহর হাদিসের পরে যে টিকাটা লেখেন তার শারহ আন-নাবাবী আলা সহিহ মুসলিমের মধ্যে, সেখানে তিনি বলেছেন, ফি হাদিহিল আহাদিস, এই হাদিসগুলোর মধ্যে দেলালাতুন লি জাওয়াজিল ইশতিরাক ফিল হাজি, কুরবানির ক্ষেত্রে ইশতিরাক অর্থাৎ অংশীদারিত্ব যে জায়েজ সেটির প্রমাণ রয়েছে। ও আজমাউ আলা আন্না শাতা লা ইয়াজুজুল ইশতিরাক ফিহা, এবং ওলামায়ে কেরাম ইজমা করেছেন, ঐকমত্য হয়েছে, পোষণ করেছেন যে ছাগলের ক্ষেত্রে কোনো ধরনের অংশীদারিত্ব জায়েজ নেই। ওয়ফি হাদিহিল আহাদিস আন্নাল বাদানাতা তুজজু আন সাবআহ ওয়াল বাকারাতা আন সাবআহ, এই হাদিসগুলোর মধ্যে আরও প্রমাণ রয়েছে যে উট সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে এবং গরু বা গাভী সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে। ওয়া তাকুমু কুল্লু ওয়াহিদাতিন মাকামা সাবঈ শিয়াহিন, এবং উট এবং গরুর প্রত্যেকটাই সাতটা ছাগলের স্থলাভিষিক্ত হবে। হাত্তা লাউ কানা আলাল মুহরিমে সাবআতু দিমাইন বিগাইরি জাযাই সাইদ, এমনকি যদি মুহরিমের উপরে শিকারের জাজার মোকাবেলায় সাতটা দম যদি তার উপরে ওয়াজিব হয়ে যায়, ওয়াদাবাহা আনহা বাদানাতান, এবং এই সাতটা দমের মোকাবেলায় সে একটা উট কোরবানি করে, আও বাকারাতান অথবা একটা গরু বা গাভী কোরবানি করে, আজ্জা আহু আনিল জামি, তাহলে ওই সাতটা দমের পক্ষ থেকে তার জন্য যথেষ্ট হবে। এতটুকু পর্যন্ত বললেন ইমাম নাবাবী, তার দ্বারা স্পষ্ট
হাদিসের আলোকে প্রমাণিত হলো যে উটের পক্ষ থেকে ষাটটা কোরবানি বা ষাটটা দম, গরুর পক্ষ থেকে ষাটটা কোরবানি বা ষাটটা দম, এটা হাদিস দ্বারাই প্রমাণিত। আল্লাজনা দায়েমা লিলেফতা, সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটিকে জিজ্ঞেস করা হয়েছিল যে কুরবানির ক্ষেত্রে, উধাইয়ার ক্ষেত্রে এশতেরাক বা অংশীদারিত্ব এটা জায়েজ আছে কি না। তখন তারা উত্তর দিয়েছিলেন, তুজিজে উল বেদানাত উল বাকারাত আন সাবাতিন, উট এবং গাভী এগুলো সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে। সওয়াউন কানু মিন আহলি বাইতিন ওয়াহিদ আও মিন বুয়ুতিন মুতাফাররিকিন, চাই তারা একই ঘরের অধিবাসী হোক অথবা বিভিন্ন ঘর মানে বিভিন্ন পরিবার থেকে আসুক। তাহলে একই পরিবারের সবাই মিলে একটা উট কোরবানি করতে পারে, আবার বিভিন্ন পরিবারের অনেকে মিলে একটা উট কোরবানি করতে পারে সাতজনের পক্ষ থেকে, অর্থাৎ সাতটা পরিবারের পক্ষ থেকে অথবা সাত ব্যক্তির পক্ষ থেকে, ঠিক গরুর ক্ষেত্রেও তাই। ওয়াসাওয়া উনকানা বাইনাহুম কারাবাতুন আমলা, এমনকি এতেও কোনো অসুবিধা নেই যে তাদের মধ্যে যদি কোনো আত্মীয়তা সম্পর্ক থাকে অথবা না থাকে। لأن النبي صلى الله عليه وسلم أذن للصحابة في الاشتراك في البدنة والبقرة كل سبعة في واحدة ولم يفصل ذلك. কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের জন্য অনুমতি দিয়েছিলেন উট এবং গাভীর ক্ষেত্রে যেন তারা অংশীদার হতে পারে, শরিক হতে পারে, প্রত্যেক সাত ব্যক্তি একটার মধ্যে, অর্থাৎ একটা উট অথবা একটা গাভীর ক্ষেত্রে। ফতোয়া লাজনা দায়েমার 11তম খণ্ডে এই কথাটি তারা ফতোয়া আকারে উল্লেখ করেছেন। এছাড়া শেখ সালেহ বিন উসাইমিন তিনি আহকামুল উধাইয়ার মধ্যে উল্লেখ করেছেন, ওয়া তুজজে উল ওয়াহিদাতু মিনাল গানামি আনি শখসুল ওয়াহিদ, আর ছাগলের মধ্যে থেকে একটা এক ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। ওয়া ইউজজে উ সুবউল বাঈর আও ইল বাকারা আম্মা তুজজে উ আনহুল ওয়াহিদাতু মিনাল গানাম, আর উট কিংবা গরুর সাত ভাগের এক ভাগ ওই বিষয়ে যথেষ্ট হবে যে বিষয়ে একটা ছাগল এক ব্যক্তি থেকে যথেষ্ট। তার মানে হচ্ছে একটা ছাগল এক ব্যক্তি যথেষ্ট, ঠিক তেমনি উট কিংবা গাভীর সাত ভাগের এক ভাগ এক ব্যক্তি থেকে যথেষ্ট, তাহলে পুরো উট পুরো গাভী সাত ব্যক্তি থেকে যথেষ্ট, এটাই তারা বলেছেন। এর পাশাপাশি আমরা দেখি দারুল ইফতা আল মাসরিয়া, সেখানে উল্লেখ করা হয়েছে যে উধাইয়ার ক্ষেত্রে কুরবানির, ঈদের কুরবানির ক্ষেত্রে অংশীদারিত্ব জায়েজ দুটো শর্তে। প্রথম শর্ত হলো আন্তাকুনা দাবিহাতু মিন জিনসিল ইবলি আও আল বাকার, যে কুরবানিকৃত পশুটি এটি হয়তো উট হবে অথবা গরু হবে, এ দুটো হওয়াটা শর্ত, এর বাইরে কিন্তু ইশতেরাক বা অংশীদারিত্ব জায়েজ নেই। ওয়ালা ইয়াজুজুল ইশতেরাক ফি শিয়া, আর ছাগলের মধ্যে কোনো অংশীদারিত্ব জায়েজ নেই। ওয়াশর্তু থানি, দ্বিতীয় শর্ত হলো আন্নাল বাদানাতা আও আল বাকারাতা তুজজিউ আন সাবাতিন বিশর্তে আল্লা ইয়াকিল্লা নসীবু কুল্লি মুশতারিকিন আন সাবউ যাবিহা আন সুবউ যাবিহা, উট অথবা গাভী এটা সাতজন থেকে যথেষ্ট, সাতজন থেকে যথেষ্ট, শর্ত হলো যে প্রত্যেক অংশীদারের বা প্রত্যেক শরিকের অংশ ওই কোরবানির সাত ভাগের এক ভাগের চাইতে কম হবে না। যদি কম হয়ে যায় সেটা আর কোরবানি হবে না, সেটা তার জন্য গোশ হয়ে যাবে, সে নিতে পারবে কিন্তু সেটা তার জন্য কোরবানি বলে গণ্য হবে না। তাহলে কোরবানি হিসেবে গণ্য হওয়ার জন্য কমপক্ষে একজন শরিকের, যিনি কোরবানি করছেন, তার অংশ সাত ভাগের এক ভাগ হতে হবে, কমপক্ষে বেশি হলে কোনো অসুবিধা নেই। এই জন্যে আমরা দেখি যে আমাদের ওলামায়ে কেরাম অনেকে স্পষ্ট করে বলেছেন সাতজন সমান হারে শরিক হলে তাদের সবারই কোরবানি শুদ্ধ হবে, উট কিংবা গাভীর ক্ষেত্রে গরুর ক্ষেত্রে, কিন্তু যদি আটজন হয়ে যায় তাহলে কিন্তু কারোই হবে না। আর যদি এমন হয় যে এর মধ্যে পাঁচজনের প্রত্যেকের এক সপ্তাংশ করে আছে, অন্যদের কম করে আছে, তাহলে হবে না। তাহলে কেউ ছয়জন যদি অংশীদার হয় সমান হারে তাহলে তাদের সবারই কোরবানি শুদ্ধ, পাঁচজন যদি অংশীদার হয় সমান হারে, অথবা কারো কারো এক সপ্তাংশ আবার কারো কারো এক সপ্তাংশের বেশি বা দুই সপ্তাংশ, তাহলে সে তাতেও কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে এখানে সাতজনই শরিক হতে হবে না হলে কোরবানি শুদ্ধ হবে না, সেটা কিন্তু মোটেই শুদ্ধ নয়, মোটেই শুদ্ধ নয়। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন
ছয়জন, সর্বোচ্চ সাতজন পর্যন্ত হতে হবে। শর্ত হচ্ছে, যেটা এখানে উল্লেখ করেছেন এবং এই ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম একমত, যে যিনি কোরবানি করবেন তার অংশ কোনো মতেই এক সপ্তাংশের কম হবে না। আর যদি এই যে সাতজন এখানে একসাথ হলেন, অংশীদার হলেন, তাদের নিয়ত যদি ভিন্ন ভিন্ন রকম থাকে, যেমন কেউ কোরবানি করছেন, কেউ গোশ খাওয়ার জন্য এখানে শরিক হয়েছেন, তাহলে যিনি কোরবানি করছেন তার নিয়ত শুদ্ধ, তার কোরবানিও শুদ্ধ, আর যিনি গোশ খাওয়ার জন্য এখানে শরিক হয়েছেন তার গোশ খাওয়ার নিয়ত শুদ্ধ এবং সেটা তার জন্য জায়েজ এবং তার কোরবানি হবে না, এবং তার কোরবানি না হওয়ার কারণে অন্য শরিকদের কোরবানি নষ্ট হবে না। এটাই আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, এবং এক্ষেত্রে আমরা দারুল ইফতা আল মাসরিয়ার মধ্যেও সে একই বিষয় এখানে দেখতে পাচ্ছি। এখন আরেকটি বিষয় অনেকে প্রশ্ন করেছেন যে কিছু কিছু রেওয়ায়ত তো পাওয়া যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পক্ষ থেকে দশ ভাগ কোরবানির কথা বলেছেন। এটা যেমন একটা হাদিসে আমরা দেখি, রাফা ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটি বুখারী এবং মুসলিমে এসেছে, তিনি বললেন যে আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালা আশারাতাম মিনাল গানাম বিবাইরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশটা ছাগলকে একটা উটের সমান বলে গণ্য করেছেন। তাহলে যেহেতু একটা উট দশটা ছাগলের সমান, তাহলে একটা উট দশজনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। এটা ওলামাদের মধ্যে কেউ কেউ বলছেন, যেমন সাঈদ ইবনে মুসাইয়্যিব সহ আরও অনেক ওলামায়ে কেরাম। এক্ষেত্রে দ্বিতীয় আরেকটি হাদিস দলিল হিসাবে পেশ করা হয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যেটি ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ এবং ইবনে মাজাহ বর্ণনা করেছেন। সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদার আল আদহা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে ছিলাম, তখন ঈদুল আধা উপস্থিত হলো, ফানাহারনা আল বাকরাত আন সাবআতিন ওয়াল বাইরা আন আশরাতিন, তখন আমরা গাভী জবে করলাম সাতজনের পক্ষ থেকে এবং উট জবে করলাম দশজনের পক্ষ থেকে। এ থেকে কেউ কেউ ওলামায়ে কেরামের মধ্যে মত প্রকাশ করেন যে উটের পক্ষ থেকে দশজন শরিক হতে পারবে। তবে এক্ষেত্রে আমরা ওলামায়ে কেরামের, জমহুর ওলামায়ে কেরামের মতামত দেখেছি এবং অনেকগুলো হাদিস দেখেছি, সে হাদিসগুলোর আলোকে তারা উট এবং গরু এ দুটো সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে বলে বলেছেন, এবং অর্থাৎ উট এবং গাভীর ক্ষেত্রে বিশুদ্ধ মত হলো সাতজনই এখানে শরিক হতে পারবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা এই সারাংশে উপনীত হতে পারি যে ওলামায়ে কেরাম উটের ক্ষেত্রে দুটি মত পোষণ করেছেন হাদিসের আলোকে, প্রত্যেকেই তার নিজ নিজ পক্ষে হাদিস পেশ করেছেন, জুটের পক্ষে দশজন শরিক হতে পারবে আর গরুর পক্ষে সাতজন শরিক হতে পারবে। তো যাই হোক না কেন, অধিকাংশ ওলামায়ে কেরামের মতের ভিত্তিতে এবং অনেকগুলো ফতোয়া কমিটির ফতোয়া আমরা পেলাম, যেমন ফাতোয়াত লাজনাত দায়েমা, দারুল ইফতা আল মাসরিয়া, তারা উটের পক্ষ থেকে সাত ভাগের কথা বলেছেন, সেটাই অধিকাংশ ক্ষেত্রে প্রচলিত আছে। তাহলে আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি যে উটের ক্ষেত্রে সাত ভাগ শরিক হতে কোনো অসুবিধা নেই, এখতলাফ শুধু আরও তিন ভাগ বাড়ানো যাবে কি না। আর আমরা আরেকটি বিষয় এখানে স্পষ্ট করতে চাই, ওলামায়ে কেরামের ডিসকাশনের মধ্যে আমরা কখনোই দেখি নাই যে তারা এই যে সাত ভাগের কুরবানির বিষয়টি তারা সফর কিংবা মুকিম অবস্থার সাথে রিলেট করেছেন। হাদিসগুলোর ক্ষেত্রে আমরা দেখি, যেমন জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস, সেটি সফর অবস্থা, এমনকি ইবনে আব্বাসের হাদিসটাও সফর অবস্থা। এতে কোনো কোনো আলেম সেটাকে সফরের সাথে খাস করেছেন, কিন্তু আসলে সফরের সাথে খাস করার কোনো এলিমেন্ট, আলামত এবং কায়দা এক্ষেত্রে প্রযোজ্য নয়। সেজন্য ওলামায়ে কেরামের বিশাল ডিসকাশনের মধ্যে তারা কখনো এটা বলেননি যে এই সাত ভাগের বিষয়টা বা অংশীদারের ভিত্তিতে কুরবানের বিষয়টা এটা সফরের সাথে খাস, বরং এটা সফর এবং মকিম উভয় অবস্থাতেই সমানভাবে প্রযোজ্য। এবং সেই মতটি আমাদের মাশায়েখ সহ মুহাক্কিক ওলামায়ে কেরাম পোষণ করেছেন। অতএব আমরা যারা সফর অবস্থায় ঈদুল আধা উদযাপন করছি অথবা মকিম অবস্থায় আছি, তারা প্রত্যেকেই উট এবং গাভীর ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে আমরা সাত ভাগ পর্যন্ত কোরবানি করতে কোনো বাধা নেই। আল্লাহ তাআলা আলাম। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।